মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত, ঘূর্ণিঝড় সময়ের অপেক্ষা মাত্র। গভীর নিম্নচাপটি বর্তমানে পূর্ব মধ্য ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। স্যাটেলাইট অ্যানিমেশনে সিস্টেমটির আরও বেশি ঘনীভূত হওয়া এবং নিম্নস্তরে আরও বেশি ঘূর্ণন লক্ষ্য করা যাচ্ছে। এটি বর্তমানে ভারতের চেন্নাই হতে 1100 কিলোমিটার পূর্ব উত্তর পূর্ব, কলকাতা থেকে 685 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্ব এবং চট্টগ্রাম থেকে 660 কিলোমিটার দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান করছে। এর কেন্দ্রের 50 কিলোমিটার ভিতরে একটানা গড় বাতাসের গতি বেগ 55 কিলোমিটার/আওয়ার, যা দমকা হাওয়া সহ প্রায় 75 কিলোমিটার/আওয়ার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এর সর্বনিম্ন কেন্দ্রীয় চাপ 994 মিলিবার। অ্যানিমেশনে দেখতে পাচ্ছেন গভীর নিম্নচাপ দ্রুতই ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং আরও শক্তি বৃদ্ধি করে ক্যাটাগরি 1 মাত্রা শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলে আঘাত করতে পারে। এটি 26 তারিখ রাতেই দেশের উপকূল অতিক্রম করে ক্রমান্বয়ে উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হওয়ার কালে দ্রুত দুর্বল হয়ে বিনষ্ট হয়ে যেতে পারে। আমাদের লেটেস্ট সাইক্লোন ট্র্যাকে দেখে নিন সিস্টেমটির গতিপথ কেমন হতে পারে।